Said take the picture, but you rolled your eyes. Now I'm mortified and still terrorized. Push me behind to get me from my better side. That's all you want, wanna love me. Amar morning tea ekdom gorom ar toast biscuit eshe geche. Eta khub proyojon, khubi proyojon. Mane matha puro jam hoye jacche amar. To ekhon eta khai. There's more to me. Everywhere I try to go alone, I find you there. You'll follow me anywhere I try to be alone. I find you there. আমার ব্রেকফাস্ট ব্রেড একটু টোস্ট করে নিই, জাস্ট ওই স্যান্ডউইচ মেকারে একটু গরম করে নিয়েছিলাম, আর তার উপরে ম্যাঙ্গো জ্যাম, কালকে তো দেখলে জ্যাম খেয়েছিলাম, তো আজকেও জ্যামই খেলাম। তো এখন আমার ব্রেকফাস্টটা আমি এনজয় করবো। লাইক যেমন ধরো এইটা, এটা দেখো কিরকম শুকিয়ে গেছে পাতাটা, বাকিগুলো তো ঠিক আছে। আর ওই দিকে আর একটা আছে, দেখাচ্ছি। গাছগুলো শুকিয়ে গেলে না ভালো লাগে না, গাছগুলো বেশ সতেজ থাকলে মনটা ভালো থাকে। দেখো আমি জানি না এই গাছগুলো নাম কি, দেখছো শুকিয়ে যাচ্ছে, রোদ ঢোকে না তো, মানে একদমই রোদ ঢোকে না ঘরে, তো সেই কারণে তাও জানলার ওইখানটা দিচ্ছি, মানে যা রোদ আসে ঠাকুরের আশীর্বাদে হবে, একটু পেশেন্স রাখলে ঠিকঠাক হবে এটা আমার বিশ্বাস আছে, কিন্তু তাও আমার দিকে খারাপ লাগে। আর সব থেকে বেশি কী হয় কি, ও খুব অ্যাটাচড ওর প্ল্যান্টসগুলোকে নিয়ে, তো ওর আরও বেশি খারাপ লাগে যে ওর প্ল্যান্টসগুলো ইজ ডাইং, তো সেই জন্যে দেখি আমার দিকে খারাপ লাগে। মাকে একটু বসতে দাও। হ্যাঁ ঠিক আছে, বসো না বসো না। তো আমি পার্সোনালি আহিলিকে চিনি না, বাট থ্যাংক ইউ, মানে এটা প্রয়োজন ছিল। ফার্স্টে ও বলছিল যে নাকি বুদ্ধ দেবে, তা বলছে সুব্রতাই তো কিছুদিন আগে বলছে বুদ্ধ নেবে বুদ্ধ নেবে, তো ঘড়ি দিয়েছে, তাই কাকিমা বলেছে এইটা ঘড়ি দেওয়ার কথা। না এটা ভালো জিনিস, এটা প্রয়োজন ছিল। আবার একটু স্টপ করছি। বেশ বড় সড়ো ঘড়ি, হেরিটেজ, বাহ দারুণ লাগছে। আর এই লেখাগুলো আছে, এটার জন্য সুবিধা হবে বুঝতে। হ্যাঁ তুমি তো এমনি তো চোখে কম দেখো, এত বড় বড় লেখা সুবিধা হবে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। টাটা। কি আমরা ঘড়িটা এখানে টানিয়েছি, কারণ ঘুম থেকে উঠে কোনো ঘড়ি দেখতে পাই না, খুব প্রবলেম হয়, অনেক সময় তো ক্লাসের টাইমও চলে যাবে এরকম হয়, তো ওই জন্য ওখানটায় লাগালাম ঘড়িটা। ভালো হয়েছে, ঘড়িটা পছন্দ এসছে, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ঘড়ি হলে ভালো হতো। আগের দিন আমি তোমাদের বলছিলাম না ওয়াশিং মেশিনটা স্টার্ট হওয়ার টাইম বিভৎস আওয়াজ করে, আজকে তোমাদের দেখাবো। আগের দিন আমি যেখানে গেলাম বন্ধ হয়ে গেল, দেখো
বিভৎস লেভেলের আওয়াজ মানে স্টার্টিংটা আমার বহুত ভয় লাগে। আগের দিনের মতো ওয়াশরুমে পাইপটা দিতে ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেছে দিয়ে দিয়েছি বাবা, তো আমার সেই ঝামেলা হতো। বাবা সেই কখন আমাকে ওর জামা কাপড়গুলো দিয়েছে বলে ভাজ করে রেখে দিতে আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে পুরো, এখন ওগুলো করে নি জলদি জলদি। আমি খাচ্ছি, আমি ফেনা ভাত আলু ভাতে আর একটা পাঁপড় নেব। আর তুমি কি খাচ্ছ বলে দাও। ক্লাস করছিলাম, তো ক্লাস করতে করতে খেতে পারতাম না, তো এখন একটুখানি ব্রেক পেয়েছিল 5 মিনিটস, এখন পেয়ারাটা শেষ করে নেব। কালকেও পেয়ারা খেয়েছিলাম কয়েক টুকরো, তো কালকের পেয়ারাটা একটু কষকষ ছিল, কিন্তু আজকের পেয়ারাটা বেশ ভালো মিষ্টি মিষ্টি, তো এইরকমই বেশ ভালো লাগে। ডাসাও হবে একটু মিষ্টি হবে, তা খেতে ভালো লাগে। আমি রেডি হয়ে গেছি স্নান টান করে, আমি রেডি হয়ে চুলটা এখনও কিছু করিনি, কারণ চুলটা ভেজা আছে বেরানোর টাইমে, যদি চুলটা না ভেজে মানে শুকায় তাহলে ওরমভাবেই আশ্রয় নেবো আর কি, করবো একটু লিভল লাগিয়ে আশ্রয় নেবো। তো বেসিক্যালি আমরা সবাই মিলে ওর পিসির বাড়ি যাচ্ছি, সামনাসামনি বেশি দূর না, কারণ হচ্ছে ওর বোন ভালো রেজাল্ট করেছে, তো সেই কারণে ওর বোনের জন্যে গিফট এনেছে, একটা গাড়ি এনেছে এখানে রাখা হয়েছে, আর মিষ্টি ফিষ্টিও নিয়ে এসছে, আর ও ঘরের জন্য এরকম একটা স্ট্যাচু এনেছে প্যারিসে, আমি দেখাচ্ছি দাঁড়া। এই দেখো এইটা আইফেল টাওয়ারের একটা স্ট্যাচু এনেছে। আর আমি বসে বসে একটা নিউ অ্যাপকে এক্সপ্লোর করছিলাম, যেটা আমি সবাইকে দেখছি ইউজ করছি, লোমোটিভ বলে, তাহলে সবাই দেখি ইউজ করছে, আমি ইনস্টাগ্রামে দেখলাম, তাহলে যেটা দেখি কেমন তো ওই করছিলাম, এক নাগারে স্ক্রিনের সাইডের দিকে বসেছিলাম না, তো এখানে একটু মাথাটা ধরে যাচ্ছে, যাই হোক তো এইসবই করছিলাম টুকটাক টুকটাক করে। হঠাৎ করে চুপ করে বসে থাকতে থাকতে মনে পড়ে গেলে যে আমি তো একটু বলিও সেজেছি, তো কটা রিল তো বানানোই যায়, তো ওর জন্য 2-3টে রিল বানালাম। এখন চুল ভেজাই গেছে বা চুলটা আশ্রয় নিয়েছি, বেরোবো দেখি। ভালো আমি খেয়ে পেয়েছি, আমি ফার্স্ট টাইম খেয়ে দিয়ে জিনিস দেখো, আমি একটা বটেলও বানিয়েছি, এই যে ও বানাচ্ছে, ও বেসিক্যালি খেয়ে দিয়ে এগুলো করতে পারে, ওর থেকে আমি শিখছি। দেখে এটা কাটলে কি হবে, এই যে রেডি, হ্যাঁ চা খাচ্ছে, এই যে আমাদের চা, এই যে গাড়ি, এই যে পাগলিটা, তুই পড়ি পাগলি, এ পরীক্ষা এবছর দেখে থেকে ফার্স্ট হয়েছে, তার জন্য এই গাড়িটা ওকে গিফট করা হয়েছে। না এবছর ফার্স্ট হয়েছিস তো, সত্যি তো, তোদের স্কুলে তোদের ক্লাসে এবছর কজন ফার্স্ট হয়েছে? হ্যাঁ বললো যে 4 জন ফার্স্ট হয়েছে, না না তোদের ক্লাসে 4 জন ফার্স্ট হয়েছে, তুই তো বলছিস 4 জন মিলে ফার্স্ট হয়েছি। ভালো তো এটা নিয়েছি,
থাকি, শুধু মোমো খেলাম। এত টেস্টি টেস্টি ফ্রাইস দেখতে পাচ্ছি আমি, কাল যেহেতু ইনভিটেশন আছে ওই জন্য কিচ্ছু খেতে পাচ্ছি না, মানে ইনভিটেশনটা আগের বার আমি যাইনি, সেম প্রবলেমের জন্য যাইনি, এবার যেতে হবে তাই আর খাচ্ছি না ভুল। একবার দেখো জাস্ট কালকে এই জায়গাটায় হাঁটার অবস্থা ছিল না, আজকে কতটা ফাঁকা। আমরা বাড়ি এসে রিল বানাচ্ছিলাম, এই যে সেট আপ পুরো রয়েছে, তো এখন রিল ফিল অনেকগুলো বানিয়েছি, বানানো হয়ে গেছে, এবার এই জায়গাটা পুরো আমাকে ক্লিন করতে হবে, চলে গেছে ঘরে, তো এগুলো ক্লিন করে নিই। ডিনার রেডি করে নিয়েছি, তো আমার হচ্ছে দুপুরে ওরা তো খিচুড়ি খেয়েছিলো, তো আমি এখন খিচুড়ি খাবো, খিচুড়ি আর আলু ভাজা। আর কাল রাতে ও যেন কি চিকেন রোল এনেছিল, তো এখন ওইটা খাচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল আমি কালকের ব্লগটা এন্ড করতে ভুলে গেছি, মর্নিং উঠে আবার মনে পড়েছে যে আমি ব্লগ এন্ড করিনি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, স্টে পজিটিভ।